শেখ হাসিনা এখন কোথায়? সত্যি কি তিনি ভারতে আছেন নাকি তিনি দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন? এরকম এক ঝাঁক প্রতিবেদন ছেয়ে গেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম। লক্ষ্য একটাই, তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশের চাপের কাছে কার্যত নতি স্বীকার করেছে ভারতবর্ষ এবং তারা শেখ হাসিনাকে ভারত ছাড়া হতে বাধ্য করেছে। কিন্তু সব জল্পনা এবং ষড়যন্ত্রকে কার্যত উড়িয়ে দিয়ে শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ আইসি জারি করলো ভারত সরকার। এই আইসির ফলে শেখ হাসিনা ইচ্ছা মতো পৃথিবীর যে কোনো দেশে কিন্তু ভ্রমণ করতে পারবেন। ভারত কিন্তু শুধু শেখ হাসিনাকে নয়, যদি ইতিহাস দেখেন তাহলে দলাই লামার ক্ষেত্রেও এই রকম ট্রাভেল ডকুমেন্ট কিন্তু ইস্যু করেছিল। এটা জিওপলিটিক্যাল একটা কড়া বার্তাও দেওয়া যায়, বন্ধুর সঙ্গে ভারত যে শেষ মুহূর্ত অবধি থাকে সেই প্রমাণ কিন্তু ভারত সরকার শেখ হাসিনা ইস্যুতে ভীষণ মাত্রায় গোটা বিশ্বকে দেখালো। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে কার্যত পাঁচ গোল দিল ভারত সরকার। দুই দেশের সম্পর্ক এরপরেও নষ্ট হবে না তা বলে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। অর্থাৎ বাংলাদেশের যত বুজরুগি এবং যত বড় বড় কথা সব মিডিয়ার সামনে, তারা চাইলেই হাসিনাকে ফিরিয়ে আনতে পারেন, তারা হাসিনাকে ফেরত চাইবেন, তারা হাসিনার বিপক্ষে আন্তর্জাতিক আদালতে যাবেন, কিন্তু সব কিছুকে কার্যত পাত্তাই দিচ্ছে না জয়শঙ্করের বিদেশ মন্ত্রক। তারা সরাসরি শেখ হাসিনার পাশে থেকে ফের একবার হাসিনার সঙ্গে বন্ধুত্বকে কড়াভাবে মজবুত করার চেষ্টা করলেন, যা নিঃসন্দেহে বাংলাদেশের কাছে এবং ইউনিস সরকারের ঘুম কেড়ে নিতে বাধ্য। এই সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিওটা দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। শেখ হাসিনা যে ভারত ছেড়েছেন সেরকম খবর কিন্তু বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম প্রকাশিত হয়েছিল। তার পিছনে রাজনৈতিক কি কারণ ছিল সে নিয়ে আমি একটি ভিডিও দুদিন আগে বানিয়েছি, আপনারা চাইলে দেখতেই পারেন। তবে এখন যে খবর সামনে এলো তা কিন্তু ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে বাংলাদেশ যে ভারতের থেকে কয়েক গুণ পিছিয়ে তা আরও একবার প্রতিষ্ঠিত করলো। শেখ হাসিনাকে ভারত সরকার কিন্তু ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ গোল্ডেন সার্টিফিকেট কিন্তু ইস্যু করলো। মনে রাখতে হবে এই ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করায় শেখ হাসিনা এবং তার বোন বিশ্বের যে কোনো দেশে অ্যাজ এ ট্রাভেলার কিন্তু ট্রাভেল করতে পারেন। এবার এই ট্রাভেল ডকুমেন্ট কখন ইস্যু করা হয়? দুরকম ক্ষেত্রে এই ট্রাভেল ডকুমেন্ট কিন্তু ব্যবহার করা হয়। যারা রাষ্ট্রহীন বলে বিবেচিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয় এবং পরবর্তীকালে যারা আশ্রয় প্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে ভারত সরকার। এর আগে 1969 সালে প্রায় চীন থেকে যখন দলাই লামা ভারতবর্ষে এসেছিলেন তখন কিন্তু তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছিল ভারত সরকার। প্রধানত সে সময় যে দলাই লামার কার্যালয় তার সুপারিশের ভিত্তিতেই কিন্তু ভারত সরকার এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট কিন্তু ইস্যু করেন। মনে রাখতে হবে শেখ হাসিনা যে লাল পাসপোর্ট অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট কিন্তু ব্যান করেছে বাংলাদেশ সরকার, ফলে সেটি এখন ভ্যালিড নয়। পরিবর্তিত পরিস্থিতিতে এই ট্রাভেল ডকুমেন্ট কিন্তু লাল পাসপোর্টের থেকেও অনেক গুণ শক্তিশালী, যা বিশ্বের যে কোনো দেশ ভ্রমণ করতে সাহায্য করবে শেখ হাসিনাকে। এটি একটি স্বাভাবিক এবং প্রত্যাশিত পদক্ষেপ বলেই মনে করেন অনেকে। নর্মাল পাসপোর্ট, ভারতের নর্মাল পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্টের মধ্যে রঙের কিছু পার্থক্য আছে এবং কূটনৈতিক পাসপোর্ট লাল হয় সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু ট্রাভেল পাসপোর্টের কালার হলো হলুদ। এই ট্রাভেল পাসপোর্টের সরকারি নাম হলো আইডেন্টিটি সার্টিফিকেট, অর্থাৎ ভারত সরকার যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তিনি যে ভারতবর্ষের ট্রাভেলার, সেই আইডেন্টিটি সার্টিফিকেট কিন্তু ভারত সরকার অফিসিয়ালি শেখ হাসিনাকে দেওয়ার একটি ছাড়পত্র দিয়েছেন। এরপরে বাংলাদেশ কার্যত যে চুপ করে থাকবে না তা জানার ছিল, কিন্তু বাংলাদেশ বলবেই বা কি? বাংলাদেশ কি বলেছে? অত্যন্ত সহজ সরল কথা, এরপরেও তারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে এবং সম্পর্ক কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। ট্রাভেল ডকুমেন্ট ভারত সরকার ইস্যু করেছে নাকি সেই কোনো হিসেব বা সেই নথি বাংলাদেশ সরকারের কাছে নেই। অর্থাৎ বাংলাদেশকে কার্যত ধুলো দিয়ে পাত্তা না দিয়ে শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে বাংলাদেশকে কিন্তু কড়া বার্তা দিলেন ভারত সরকার। কি বার্তা? প্রথম কথা, ইউনিয়ন সরকারকে মান্যতাই দিচ্ছে না ভারত সরকার, কারণ এই সরকার নির্বাচিত সরকার নয়, এই সরকার কেয়ারটেকার সরকার। অর্থাৎ বাংলাদেশের যে সংস্কার, বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়, একটা নির্দিষ্ট সময় রাষ্ট্রকে চালাবেন, তারপর নির্বাচিত হলে নির্বাচিত সরকার রাষ্ট্রকে চালাবেন, অর্থাৎ এই সরকারের সাংবিধানিক কতটা ক্ষমতা আছে তা কিন্তু ভারত সরকারই কার্যত
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্নচিহ্ন তুলে দিল। তাই শেখ হাসিনার পাশে প্রথম থেকে ভারত সরকার যেমন ছিল, আজও কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বন্ধুর পাশে ভারত যে থাকে এই বার্তা কিন্তু গোটা বিশ্বকে দিয়ে দিল ভারতবর্ষ। পাশাপাশি বাংলাদেশের আরও কিছু ডিপ্লোম্যাটিক চালকে কার্যত নস্যাত করলেন জয়শঙ্কর। কারণ মনে রাখতে হবে, যখন শেখ হাসিনা ভারতে ছিলেন তখন কিন্তু বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং মুখ খুলেছিলেন এ বিষয়ে। তিনি বলেছিলেন, উনি ভারতে থাকুন কিন্তু ভারতে থেকে যেন মুখ বন্ধ রাখেন। বাংলাদেশে সরকারের এই হুমকি, কার্যত এই হুঁশিয়ারিকে ভারত সরকার যে বিন্দুমাত্র পাত্তা দেয়নি তা বুঝিয়ে দিয়েছেন স্বয়ং শেখ হাসিনায়। তিনি ঠাক পরের দিনই সেন্ট মার্টিন্স এবং বাংলাদেশের একাধিক খবর নিয়ে কিন্তু দেশের অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে একটি বিবৃতি দেন। পাশাপাশি একটি ফোন কলও ভাইরাল হল, যেখানে তিনি বলেন এই মোহাম্মদ ইউনূসের সরকারের ভ্যালিডিটি আর এক মাস। বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, জি আপা, আর্মিদের করে দিছি, এই পর্যন্ত যে পর্যন্ত সব আমার প্রতি বছর পাওয়া, জি আপা। আমি আপনাকে দেখো তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে। পরবর্তীকালে বাংলাদেশে আর এক উপদেষ্টা বলেন তারা আন্তর্জাতিক আদালতে যাবেন। এবার দেখুন, আন্তর্জাতিক আদালত ব্যাপারটা শুনলেই অনেকে ভয় পেতে পারেন, মনে হতে পারে ভারতের বোধহয় বিশাল বিপদ, তারা আন্তর্জাতিক আদালতের যদি দ্বারস্থ হন বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাতে বাধ্য হবে ভারতবর্ষ। আদতে এই সকল হুমকি কোনো কাজই করেনি, শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক আদালতে অফিসিয়ালি বাংলাদেশ যেতেও পারেনি এবং আন্তর্জাতিক আদালতের সদস্যই নয় ভারতবর্ষ। ফলে আন্তর্জাতিক আদালতে কি ডিসিশন হয় তার উপরে শেখ হাসিনার ভারতে থাকার কোনো কিছু অসুবিধার কোনো কারণ নেই। অর্থাৎ বাংলাদেশের যে উপদেষ্টারা তা বাংলাদেশের মানুষের ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে ফের এসব হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে তারা যে বিগ জিরো তা কিন্তু ভারত সরকার চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছেন। পরবর্তীকালে নাহিদ, তিনিও ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনার চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি কোনো ক্ষেত্রেই ভারত সরকার কিন্তু তাদের এই হুমকি হুঁশিয়ারি পাত্তাই দিতে চাইছেন না। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 300টির কাছাকাছি কেস দেওয়া হয়েছে এবং হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতের সঙ্গে যে কথা বলা হবে সে বিষয়ে বাংলাদেশ সরকারিভাবে স্টেটমেন্ট জারি করেছে। পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। তারপরে বাকিটুকু আমি বলতে পারবো না আসলে, এখন হয়তো কালকে বসে বা আপনারা হয়তো ক্যাবিনেট সচিবালয়ে খোঁজ করলে হয়তো জানতে পারবেন। কালকে আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেবো, ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। কিন্তু ভারত সরকার এত সব স্টেটমেন্ট জারি করার পরও শেখ হাসিনাকে কিন্তু ট্রাভেল ডকুমেন্ট দিল। যদি এই তথ্য সত্যি হয় তাহলে কিন্তু বাংলাদেশের ডিপ্লোম্যাটিক চুক্তি বা ডিপ্লোম্যাটিক যে কারিকুলাম তা যে সম্পূর্ণভাবে ব্যর্থ তা কিন্তু আরও একবার এস্টাবলিশড হবে। অর্থাৎ এই ভারতে থেকেই শেখ হাসিনা কিন্তু সেন্ট মার্টিন্স নিয়ে বিবৃতি দিয়েছেন, এই ভারতের থেকেই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন, তার ফোন কল কিন্তু ভাইরাল হচ্ছে, শেখ হাসিনা কিন্তু বারংবার ইউনেসের এই অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যালিড যে এক মাস এবং আর্মি এবং পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তা কিন্তু এই ভারতবর্ষে বসেই। বাংলাদেশ কিন্তু কার্যত কিছুই করতে পারছেন না, উল্টে ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করলেন। দেখুন, এর ফলে বাংলাদেশের কিছু কূটনৈতিক চালও কিন্তু ব্যর্থ হলো বলে আমার মনে হয়। ভারত সরকার পরিষ্কারভাবে বুঝিয়ে দিল বাংলাদেশের এই কথাগুলো কোনো চাপই নয় ভারতের কাছে। এর আগে ভারতকে চাপ দিতে বাংলাদেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল মুভ নিয়েছিল, তারা প্রত্যাবর্তন চুক্তির কথা বলেছিলেন, তারা হাসিনার লাল পাসপোর্টকে বাতিল করেছিলেন এবং তারা বারংবার করে ভারতকে হাসিনার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে হাসিনাকে নিজের দেশে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। দেখুন, তারা নিজের দেশে হাসিনাকে নিয়ে এসে কি করবেন আমি জানি না, কিন্তু এটা বাংলাদেশের মানুষকে তারা দেখাতে চেয়েছিলেন তারা কতটা শক্তিমান। আদতে দিনের শেষে প্রমাণিত হয়ে গেছে তাদের আলটিমেটলি বিশ্ব আঙ্গিনায় ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে কোনো শক্তি নেই এবং তারা হাসিনাকে তো নিয়ে আসতে পারেনি, উল্টে ভারতবর্ষ হাসিনার পাশে থাকার ফলে তারা কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন। পররাষ্ট্র উপদেষ্টার এতটাই খারাপ অবস্থা যে তারা ভারতকে আর কোনো কড়া হুমকিও দিতে পারছেন না, কড়া হুঁশিয়ারিও দিতে পারছেন না।
উল্টে তিনি আবার বলেছেন, যদি আমাকে উপদেষ্টারা বলে তাহলে হাসিনাকে ফেরত নিয়ে আসার জন্য চেষ্টা করব, বা যদি আদালতে হাজিরা দিতে হয় তাহলে হাসিনাকে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু আলটিমেটলি তাদের যে ক্ষমতা তা তারা নিজেরাও জানেন, এবং ভারতবর্ষ হয়তো তাদের ক্ষমতা জেনেই এত বড় একটা পদক্ষেপ নিল। মনে রাখতে হবে এই পদক্ষেপ কিন্তু ঐতিহাসিক একটা পদক্ষেপ, কারণ ট্রাভেল ডকুমেন্ট ভারতবর্ষ কিন্তু যাকে তাকে ইস্যু করে না। দলাই লামার পর 1959 সালের দলাই লামের পর কিন্তু 2024, অর্থাৎ প্রায় 50 বছরের বেশি সময় পেরানোর পর শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করলেন ভারত সরকার, যা ঐতিহাসিক এবং নজিরবিহীন, যার ফলে গোটা বিশ্বকে ভারতবর্ষ কার্যত দুটো বার্তা দিল। এক, বন্ধুর পাশে শেষ মুহূর্ত অবধি থাকে ভারতবর্ষ, এবং ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক শক্তি, মানে বিশ্বে ভরসা করে যদি ভারতবর্ষেতে কেউ আশ্রয় নেয় তাকে যে পিছন থেকে ছুরি মারে না ভারতবর্ষ, তা কিন্তু গোটা বিশ্বকে বুঝিয়ে দিল। আরও একটা বিষয় বুঝিয়ে দিল ভারতবর্ষ, যে ভারত কতটা ডিপ্লোম্যাটিক ভাবে শক্তিশালী এবং প্রভাবশালী, অর্থাৎ শত্রুপক্ষের হাতে বন্ধুকে কখনোই তুলে দেবে না ভারতবর্ষ, এই রকম একটা বার্তা দিয়ে জিও পলিটিক্যাল ক্ষেত্রে অত্যন্ত মুনশিয়ানা দেখালেন কিন্তু জয়শঙ্কর। আর 50 বছর পরে নতুন করে একটা নিয়মকে ফের একবার ফিরিয়ে এনে হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট হাতে তুলে দিয়ে কার্যত ইউনিশ সরকারের ভ্যালিডিটি নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিল নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। সব মিলিয়ে এই বন্ধুত্ব দীর্ঘদিন চলবে অন্তত এই পদক্ষেপের ফলেই কিন্তু বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে। আর বাংলাদেশ সরকার ওদেশে যতই ভারত বিরোধী কথাবার্তা বলুক, তারা যে কার্যক্ষেত্রে বিগ জিরো এবং ব্যর্থ তা কিন্তু দিনের পর দিন এই সকল ভুলভাল কর্মকাণ্ড দ্বারা তারা প্রমাণ করে তুলেছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস অতীতেও শেখ হাসিনার কিচ্ছু করতে পারবে না এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা কি ভাবছেন, শেখ হাসিনাকে কি ভারতবর্ষ এভাবেই রক্ষা করা উচিত নাকি বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।